স্ন্যাক্স পেস্ট্রি প্রেমীদের মন ভরাতে ম্যাডামের জুড়ি মেলা ভার। তবে শুধু ভোজন রসিকদের মন ভরানোই নয়, ম্যাডামের যারা ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন তারাও কিন্তু বিভিন্নভাবে তাদের স্বপ্ন পূরণ করেছেন, তারাও বিভিন্নভাবে উপকৃত হয়েছেন। যুবাংলার পক্ষ থেকে আমি বৈশালী আজকে চলে এসেছি ম্যাডামের উত্তর 55 গ্রামের ফ্র্যাঞ্চাইজিতে। এখানে যিনি মালিক তার সঙ্গে কথা বলে নেব, জেনে নেব যে ম্যাডামের ফ্র্যাঞ্চাইজি নেওয়ার পর তিনি কিভাবে তার মনোবাঞ্ছা পূরণ করেছেন, কিভাবে তার স্বপ্ন পূরণ হয়েছে। আমি একটা অন্য জবের সঙ্গে যুক্ত আছি, জবের সঙ্গে যুক্ত থাকার পরে আমি এটা মানে সন্ধ্যার দিকে বা রাতের দিকে এসে আমি এটা দেখাশোনা করি। যে অন্য কাজ করা সত্ত্বেও ছুটির দিনে যেটা হয় যে অলসভাবে সময় কাটাতে ইচ্ছা করে, আপনার ছুটির দিনেই অলসভাবে সময় না কাটিয়ে ম্যাডামকে বেছে নেওয়ার কারণ কি? দেখুন, অলসভাবে কাটানো হচ্ছে একটা কথা প্রবাদ বাক্য আছে যে অলস মস্তিষ্ক কুবুদ্ধির সমান। এবার আমি যদি অলসভাবে সময় কাটাই তার মানে আমার মধ্যে নানা রকম ওরা খারাপ চিন্তাভাবনা আছে, অভাব খারাপ কাজের চিন্তাভাবনা আছে। কিন্তু এখনকার দিনে সমাজ যেটা মানে যেদিকে গড়াচ্ছে তাতে আমার মনে হচ্ছে অলসভাবে না কাটিয়ে নিজে একটা কিছু বিজনেস করা, আর কথা বলে না বাঙালির দ্বারা বিজনেস হয় না, সুতরাং সেই বিজনেসের দিকে যদি আমি এগোই তাহলে একটা কি নিজেও একটা ডেভেলপের দিকে নিয়ে যাওয়া যাচ্ছে, প্লাস আমার সাথে সাথে আমার যে এখানে যারা এমপ্লয়িরা আছে তাদেরও একটা ডেভেলপ হচ্ছে। সেই জন্যই আমি অল মানে ছুটির দিনটা বা অবসর সময়টা আমি কখনো এগোই না, সবসময় নিজে বিজি থাকতে চাই। এখন তো কেক পেস্ট্রির দোকান অনেক, তাহলে ম্যাডাম এই স্ন্যাক্স পেস্ট্রির দোকান খোলা হিসাবে ফ্র্যাঞ্চাইজি নেওয়া হিসাবে ম্যাডামকে বেছে নেওয়ার কারণ কি? ম্যাডামকে বেছে নেওয়ার কারণ প্রথমত বলবো ম্যাডাম শব্দটার সঙ্গে মহিলা, ম্যাডাম শব্দ অর্থ হচ্ছে মহিলা, মহিলার একটা যুক্ত আছে। তা এই ফ্র্যাঞ্চাইজির মধ্যে যে নারী শক্তি যদি উত্থান না হয় দেশেরও মানে উত্থান হবে না। শুধু ম্যাডাম কেক শপের মধ্যে যে এই যে ম্যাডাম শব্দটার মধ্যে যে মহিলা যুক্ত আছে তার মাধ্যমে কি একটা প্রচার হচ্ছে যে মহিলাদের দ্বারা সব কিছু করানো হচ্ছে এই কোম্পানিতে, তার জন্য আমি এটা প্রথমত বেছে নিয়েছি যে ম্যাডাম কেক শপটাটাই আমি মানে অন্য কোম্পানিকে আমি গিয়েছিলাম কিন্তু না গিয়ে আমি লাস্ট টাইমে কী করলাম সিদ্ধান্ত নিলাম যে ম্যাডাম কেক শপটা না এখানেই খুলবো। কী কী ইচ্ছা আপনার ছিল যেগুলো পূরণ করতে পেরেছেন ম্যাডামের ফ্র্যাঞ্চাইজি নেওয়ার পর? নর্মালি মেয়ে হিসাবে, বউ একজনা মেয়ে হিসাবে কিছু করার যে ইচ্ছাটা ছিল সেটা অবশ্যই পূর্ণ হয়েছে। আর আগে যেমন নর্মাল ছিলাম ততটা বাড়ির যাই হোক হাউস ওয়াইফ হিসাবে যেটুকু ছিলাম, কিন্তু আমার হাজবেন্ডের হেল্পের মাধ্যমে আমি এই জিনিসটা করতে পেরেছি, আমার খুবই ভালো লাগছে। আপনার কোনো স্বপ্ন পূরণ হয়েছে ম্যাডাম? আমার স্বপ্ন যে বললাম নারী শক্তি উত্থানের দিকে আমি মানে এগোতে চাই, নারী শক্তি উত্থান না হলে কোনো কিছুর উত্থান নেই, সুতরাং আমি সেটাই চেয়েছিলাম যে একটা ম্যাডামটা যদি মহিলা, আমার ওয়াইফ মহিলা, মহিলার মাধ্যমে মহিলাদের, দেখুন আমার এখানে যত এমপ্লয় রেখেছি সব মহিলাদের রেখেছি আমি, যাতে নারী শক্তি উত্থান হয় সেই স্বপ্নটা আমার ছিল ছোটোবেলার থেকে, সেই দিকে আমি এগিয়েছি, সেই জন্য আমার স্বপ্নটা পূরণ হচ্ছে এখানে। ম্যাডাম নেওয়ার পর আপনি তো উপকৃত হয়েছেন বা আপনারা উপকৃত হয়েছেন তো বোঝাই যাচ্ছে, আপনাদের সাথে সাথে আর কি কি উপকৃত হয়েছে? আমাদের সাথে সাথে আমি যে দুজন এমপ্লয়ি আছে যারা মানে অন্তত কিছুটা তো তারা এখান থেকে আর্ন করছে, আমি তো আর্ন করছি কিন্তু আমার সাথে তাদেরও কিছুটা সাংসারিক দিক দিয়ে বা সব দিক দিয়ে ইনকাম হচ্ছে। আর আপনি এই যে সেট আপ, ম্যাডামের সেট আপ যখন আপনারা ভাবলেন নেওয়ার কথা, তখন ম্যাডাম আপনাদের কিভাবে সাহায্য করেছে বা এখনো কিভাবে সাহায্য করে যাচ্ছে? দেখুন ম্যাডাম যে অনার আছে উনি এখনো পর্যন্ত আমরা যত রকমভাবে সাহায্য চাই যেরকমভাবে, আমরা হট করে যদি অন্য কোম্পানিতে গেলে দেখবেন এখানে আপনারা আমাদের এখন একটা কেক দরকার লাগবে, আমি যদি বলি সঙ্গে সঙ্গে আমাকে এসে দিয়ে যাচ্ছে মাল, মানে ডেলিভারিটা খুব মানে কুইকলি হয় আমার এখানে, মাত্র আমি এক ঘন্টা আমাকে বলেছে এক ঘন্টা থেকে দেড় ঘন্টাও টাইম দিতে, তার মধ্যে মাল আমার এক ঘন্টাও টাইম লাগে না, তার মধ্যেই মালটা এসে দিয়ে যায়। মানে কাস্টমার সার্ভিসটা যদি ভালো না হয় কখনো সেই বিজনেসটা ভালো হয় না। তা ম্যাডামের মধ্যে আমি এই জিনিসটা পেয়েছি যে কাস্টমার স্যাটিসফ্যাকশন জিনিসটা উনি খুব রেখেছেন, যার জন্য আমি মানে আমার আমি বলবো আমি আমি এই দিতে খুব খুশি। ম্যাডামের এই কোয়ালিটি, কেক পেস্ট্রির কোয়ালিটি, স্ন্যাক্সের কোয়ালিটি নিয়ে কাস্টমারদের থেকে কীরকম রিভিউ পাচ্ছে? কাস্টমার এখানে তো আমাদের এরিয়াটা কিছু গরিব লোক আছে, এই ম্যাডামের কেক বা পেস্ট্রি যা যা আছে প্রোডাক্টগুলো সব লো কস্টের আছে, মানে একটা গরিব মানুষ থেকে বড় লোক সবাই খেতে হবে, মানে ওরা কোয়ালিটি হাইজিন সব কিছু মেনটেন করে। ওদের যে প্রোডাক্টগুলো আছে যা যা আমি দেখছি মাল মেটেরিয়াল যা আসছে, এখানে আমি নিজেও গিয়ে কারখানাকে ভিজিট করেছি, ভিজিট করার পরে আমি এটা নিয়েছি, সব ব্র্যান্ডেড মাল আছে,
যেসব প্রোডাক্টগুলো আসছে ব্র্যান্ডেডও আসছে, সেই জিনিসগুলো তারা বানাচ্ছে। অথচ প্রাইস রেট অন্য কোম্পানির থেকে আমরা অনেক কম এটাতে সেল করতে পারি, যার জন্য কাস্টমাররা খুব স্যাটিসফাই, কাস্টমাররা নিজেরাও বলে যে হ্যাঁ তোমাদের মালগুলো খুব ভালো, যার জন্য ওরা আমার পাশে দেখবেন অনেক অনেক কেকের দোকান হয়েছে কিন্তু সেদিকে ধরে না, আমার এখানে সব কিন্তু কাস্টমার প্রচুর ফিড আসছে। যারা চাকরি করেন বা অন্য কোনো প্রফেশনের সাথে যুক্ত, বিভিন্ন কাজের সাথে যুক্ত, তারা যদি তাদের ফ্রি টাইমে কোনো কাজ করতে চান আপনার মতো, তাহলে আপনি তাদের কি সাজেশন দেন? আমি অবশ্যই বলবো কোনো দিকে না গিয়ে আমাকে ম্যাডামের দিকে যেতে আগে, কারণ ম্যাডামের প্রোডাক্ট কোয়ালিটি সব দিক দিয়ে মানে কোনো কিছুর দিক দিয়ে কমা নেই। আমি বলবো যে আদার্স যে যত নামি কোম্পানি, যে নাম নিচ্ছি না তাদের, সেই সব কোম্পানি ব্র্যান্ডের মালের থেকে মানে যে ওই আমাদের এই ব্র্যান্ডের অনেক অনেক গুণ এগিয়ে আছে। ম্যাডামে কি প্রায় আসা হয়? হ্যাঁ, প্রতিদিন আসা। ম্যাডামের কোন খাবারটা সবথেকে বেশি ভালো লাগে এবং প্রায় ম্যাডামে কেন আসা হয়? আমার স্যান্ডউইচ, এই পিৎজা ফিজা আমার ছেলের জন্য আর কি আসা হয়। কেন? ভালো লাগে খাবারগুলো তাই। ম্যাডামের খাবার, খাবারের দাম সব কিছু নিয়ে যদি বলেন যে ম্যাডাম কেন ভালো লাগে? খাবার দাবারের দামটাও কম, তারপর সব দু কোয়ালিটিও ভালো তাই আসা হয়। ম্যাডামে কি প্রায় আসা হয়? টুকটাক আসা হয়, যেখানে যেখানে পাই ম্যাডামকে সেখানে আসা হয়। ম্যাডামের কোন খাবারটা আপনার সব থেকে বেশি ভালো লাগে? প্যাস্ট্রি টাইপের খাবারগুলো। ম্যাডামের খাবার ভালো কেন? স্ন্যাক্সটাও খারাপ না, স্ন্যাক্সটাও খারাপ না। তবে প্যাস্ট্রি বাড়িতে মেয়ে পছন্দ করে, আমি একটু নিজে স্ন্যাক্স পছন্দ করি, ওই জন্যই ম্যাডামে এসে আসি। খারাপ না, ভালো করে ওরা। বিউটি ম্যাডামের মতো ম্যাডামের ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনিও উপকৃত হতে পারেন। আর খাদ্যরসিকরা যারা এখনও ম্যাডামের খাবার টেস্ট করেননি, তারা কিন্তু অবশ্যই আপনার নিকটবর্তী আউটলেটে আজই ভিজিট করুন। ম্যাডাম মানে স্ন্যাক্স, পেস্ট্রি, করো টেস্ট, বলবে তুমি ম্যাডাম বেস্ট। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে চুবাংলার পর্দায়।